বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের দ্বিতীয় ওয়ানডের প্রথম ইনিংসের 46তম ওভার থেকে এখনও অবধি ক্রিকেটীয় যে টপিকটি নিয়ে আপনারা সবচেয়ে বেশি শুনেছেন সেটি হচ্ছে মানকাডিং। বিতর্ক আর সমালোচনা কিংবা বাউভা আর গর্ববোধের এক অদ্ভুত মিশ্র প্রতিক্রিয়ায় জর্জরিত গোটা বাংলাদেশ। এটি ভালো হয়েছে নাকি খারাপ, না করলে জিততাম কি না তা নিয়ে নয়, বরং এই ডিসিশনটা আসলে কার ছিল আর ডিসিশনটা আসলে কার হওয়া উচিত তা নিয়েই কথা বলেছেন বাংলাদেশের সাবেক ওডিআই ক্যাপ্টেন তামিম ইকবাল। শনিবার ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে তামিম ইকবালের কাছে অনফিল্ডের সোজা সাপটা প্রশ্ন ছিল, এটা কি ক্যাপ্টেন্স কল নাকি টিম ডিসিশন? সোজাসাপটা প্রশ্নের সোজাসাপটা জবাব তখন আসেনি, জবাব যা এসেছে তা ডিপ্লোম্যাটিক বলে রাখা ভালো, এই প্রশ্নের উত্তর তামিমকে দিতে দেওয়া হয়নি। তবে এই ড্যাশিং ওপেনার তখন যা বলেছেন তাতে স্পষ্ট এই ডিসিশন নিয়েছেন একান্ত ব্যক্তিগতভাবে ক্যাপ্টেন লিটন কুমার দাস। অনফিল্ড ক্যাপ্টেনের ডিসিশনেই ফেরানো হয়েছে ঈশ সোধিকে, আর এতেই তামিমের মধ্যে একটা চাপা ক্ষোভ স্পষ্ট। কারণটাও যৌক্তিক, তিনি বলেন ড্রেসিং রুমে আমরা এটা নিয়ে অবশ্যই কথা বলবো, এটা টিমের কল হওয়া উচিত যে আমরা এই আউটটা নিব নাকি নিব না। তবে ইম্পর্টেন্ট কোনো ম্যাচে বাংলাদেশ যে এরকম আউট নিত না এরকমটা মনে করেন না তামিম, বরঞ্চ ক্রাঞ্চ মোমেন্টে বাংলাদেশ বৈধ সব রকম আউট করতে পারে তা জানিয়েছেন তিনি। তবে ক্যাপ্টেন লিটনের সিদ্ধান্তেই যে ফেরানো হয়েছে সৌদিকে সেটা একরকম ক্লিয়ার কাট বলেই ফেললেন তামিম এই সংবাদ সম্মেলনেরই এক পর্যায়ে। তামিম বলেন, দেখুন ক্যাপ্টেনের সেই সময় মনে হয়েছে যে আমরা আউটটা নিব না, এজন্যই সে তাকে ফেরত নিয়ে এসেছে। মানকাডিং আইসিসির বিধিসম্মত, তামিম বলেন সৌদিরও তো এরকম করা উচিত হয়নি, ওর পরে আশ্চর্যান্বিত হওয়ার তো কোনো কারণ নাই। আসলেই তো সৌদির কি উচিত হয়েছে নিয়ম বহির্ভূতভাবে আগেই ক্রিজের বাইরে চলে এসে অনৈতিকভাবে সুবিধা নেওয়া? না, তারও তো উচিত হয়নি এটা করা, এটাও তো স্পোর্টসম্যান স্পিরিট নয়। তবে যা হওয়ার হয়েছে এরপর থেকে এই ধরনের কলগুলো টিমস কল হওয়া উচিত বলেই মনে করেন তামিম। বাংলাদেশ জাতীয় দলের বাহ্যিক পরিবেশ বিচার বিশ্লেষণ করলে স্পষ্টতই বলা যায় একটা অস্বাস্থ্যকর এবং অস্বস্তিকর অবস্থা চলছে দলের মধ্যে। তৃতীয় ওয়ানডেতে জয় নিয়ে বাংলাদেশ শিবির আবারও চাঙ্গা হবে এরকমটাই এখন কামনা। পারভেজ ইমাম, অনফিল্ড।